ओहो काके या भाई साहब कहाँ चढ़ गए हैं। चलो पवन दा टानो टानो। चालू रास्ता तैरी खूब एक खराब ना चालाना जा प्रदेश सैल्यूट यार आपको। क्या सुंदर हो आप, क्या सुंदर हो। जस्ट एंटर हुए हैं अभी, अभी से इतना मजा आ रहा है तो बाद में और कितना मजा आएगा। थोड़ा थोड़ा लगने लगा है और पूरे जगह तक सी जत ठंडा टाइप कुछ बात अपन बाद में आपको एक साइन दी पर ठंडा हल्का हल्का सी जैकेट पूरा हल्का बोला गया
হালকা হালকা মাঝে মধ্যে এরকম ধস নেমে যেখানে যেখানে সেখানে সেখানে খালি অফরোডিং আছে, বাকি আপাতত রাস্তা খুবই সুন্দর পাওয়া গেছে। আগে হয়তো একটু খারাপ হবে, আরও এরকম মাঝে মধ্যে হয়তো খারাপ পাওয়া যায়। Oh my god, it's awesome, man. Sirika powder laga le re baba. ভ্যালি, এখানে যদি না দাঁড়াই তাহলে কি করতে আসলাম এখানে? ওয়াও, লুক এট দিস, অসম ম্যান, অসম, ক্যা নজারা হ্যায় ভাই, ক্যাই ভ্যালি হ্যায়, বহুত হি বড়িয়া, অসম অসম। রুকতে হবে না, উই হ্যাভ লটস অফ টাইম, সো নো ইস্যু, we have lots of time, karte hain yahan par thoda sa, ha tel bhutta hai, ei to samne pump jekhane dekhbe sakna da dhuke jabe, pump ache samne, ha dekhecho pump hobe na, ekdom pump ache, welcome welcome, ao 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 ao, aa gaya, kya view hai yaar, kya view hai। क्या सही नजारा है भाई, वैली का जवाब खूब सुंदर वैली था। हमरा आबार एकटा छोट ब्रेक दिलाम जाते एई दृश्यटा तोमादेरकेओ देखाते पारी आर आमार निजेराओ देखते पाई, जस्ट ऑसम ऑसम ऑसम, माने राइट टावर तोड़ होच्छे आर सिनसिनारियो टावर तोड़ आसछे। ओ अच्छा फगटा देखो, फग बोलेछिलाम ना, फग हाथेर काछे चले आसबे, हाथेर काछे हाथेर काछे, एक आछे, एई हां एक आछे, एई हां एक आछे, Oh yeah, clouds, yeah, clouds, clouds, it's not fog, it's a make real, it's a real cloud,
ক্লাউড এরকম হাতের কাছে হাতের কাছে আমরা অনেকটা উপরে চলে এসেছি ওই জায়গাটা থেকে এই জায়গাটা ঝাপসা লাগছিল কেন বলতো ক্লাউড গুলো ক্রস করছিল সামনে সেই লাগছে সেই লাগছে আর মহাদেব আমরা এখন চলে এসেছি নাগ মন্দিরে এটা হলো নাগ মন্দির বাবার এখানে হালকা করে আবার একটা ছোট্ট ব্রেক হচ্ছে তোমার গাড়িতে তেল নেই না তাহলে ঠেলে ঠেলে যেতে হবে বাহ এখানে একটা জলের ব্যবস্থা আছে রাস্তা সত্যি খুবই ভালো কি আছে এখান থেকে নদীটা বয়ে যাচ্ছে এই যে এই নদীর পাড়েই আমরা থাকবো যাই বলো রাইড করে মজা আসছে খুব সুন্দর লাগছে ওরা প্রণাম টণাম করছে ওখানে গেছে ওই ওপরে মন্দির ওই যে চলো যাওয়া যাক পারফরমেন্স এদের খুব সুন্দর তো আমরা এখন দাঁড়ালাম কোথায় বমডিলাতে বমডিলা বাইপাসে দাঁড়িয়েছি এখন আর এখানে আছে বুখারি আর এদিকে আছে আমাদের পাপন ভাই তো আমরা এখন সবাই মিলে কি করব চা খাব চা পা খেয়ে তারপরে আমরা গরম জল খাব গরম জল খাবো একটু সোয়েটার মানে এখান থেকে ঠান্ডা টাইমে জমলো জমলো সত্যি ফিল আসছে ফিল মানে আচ্ছা তোমার ঠান্ডা লাগছে সত্যি কথা মারাত্মক মারাত্মক কাজে মারাত্মক মারাত্মক বলে কাঁপছি কাঁপছি সিরিয়াসলি ঠান্ডা লাগছে না সিরিয়াসলি এই হচ্ছে বুখারি বুখারি চলছে একদম বুখারির সামনে বসে আছি ইসকা নাম টমি ইসকা নাম টমি ইয়ে লাইন দা হিরো আচ্ছা হিরো হিরো জেসে দেখতা হ্যায় হিরো হ্যায় अच्छा बॉस भी है हाँ वो तो उसका बॉडी देख के लगता है एक तो फ्लैश टच जलाओ ना हम गुलो देखे थे वाह आज मुख लेस्टर देख लो कतो चूर एक तो मैं एक्जेक्टली आमी डूके ही भेजे रोटी एक्जेक्टली आमी तो पूरे पसंद लेस्टर देख लीस এখানে ঠান্ডা লেস্ট এক গো তুই এখানে ঠান্ডা কোথা দেখবি লোমটি না থেকে চেরা লেস দেখবি লেস্টটা দেখবি হ্যালো আজকে চ তুই আবার জ্যাকেটের ভেতর গরম হয়ে যাও চালি চলে যাও মুখ দিয়ে এখনি দেখেছো ভালো ঠান্ডা আছে ভালো ঠান্ডা আছে ভালো ঠান্ডা আছে মুখ দিয়ে বসবে আছে কিনা কি চালু রাখছি খেলা হবে এক্সট্রিম 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 বলছিলাম না এক্সট্রিমের কালকে তো অল্প ঝলক দেখেছিলাম বা তোমরা দেখেছো বাট এখন যেটা হবে সেটা এইটা হবে এক্সট্রিম এক্সট্রিম ভাই আরে বড় পড়বি পুরো দরজা কালকে তো ছেড়ে দাও এখনই যে খোলা দরজা বাপান্দা যেরকম বাইক চালাতে আমি বলে দিচ্ছি সত্যি পাপান্দা যেরকম বাইক চালায় যদি কালকে আমরা ভোর ভোর না বেড়াই তাহলে আমরা সেলাপাসে ফাঁসবো গ্যারান্টি সেলাপাসে ফাঁসবোই তাহলে গ্যারান্টি চলো একটুখানি চাপা খেলাম একটু গা হাত পা ছাড়িয়ে দিই তারপরে বেড়াবো ওকে চলো এখন ঠান্ডা এত বেড়ে গেছে ব্যাগ ব্যাগ ফ্যাগ খুলে আবার সবাই মালপত্র বার করা শুরু করেছে এদিকেও বার হচ্ছে এদিকে বেরিয়ে গেছে আবার প্যাকিং হচ্ছে ইয়ে এই ইনসিডেন্টটা কাজ করবে এটা কাজ করবে এইটা এর জন্যই আনা এদিকে ওরও জ্যাকেট বেরিয়ে গেছে আরে ওর ভিতরে ঠিক হলো কিন্তু ঢোকানো ও ঢোবার দরকার নাকি বুঝতে পারছে না কোন দিকে লাগাবে ওই তো সেরা পড়বে না ব্যাগটা দেখো নাড়িয়ে ব্যাগটা টাইট হয়ে গেছে বড় ব্যাগটা বস্তাটা পড়বে না ওপরের মালটা পড়বে না বাহ অল সেট গাইস অল সেট এই তো মামা মামা দামি মালটা ঠিক গুছিয়ে ঠিক টাইমে স্যাটাক করে দেয় ওটা কিন্তু বড় ব্যাগে রাখিনি জানে ওটা লাগবে এরকম সাইড থেকে ভাই সাহ ঠান্ডা আছে ঠান্ডা আছে এখনই ফিল আসছে মাত্র বমডিলায় সবে মাত্র এরপরে দিরাঙ্গা ঢুকবো আবার কালকে বেরানো আছে বোম ফাটলো বোম ফাটলো বমডিলা এসে বোমটা ফাটলো 7:19 এখনই টাইম দেখাছে দেখেছো আর যদি আমরা ব্রেক নেই এরপরে কত বাজে এরপরে যদি ব্রেক নেই তাহলে মুশকিল আছে চলে থাকো আর আপনারা চলে এসেছেন দিরাঙ্গে ওয়েলকাম টু দিরাং এখন বাজে ঘড়িতে 7:24 আমরা ঢুকে গেছি দিরাঙ্গে
আর বেশিক্ষণ নয়, আমরা আর এখান থেকে ওই মিনিট 20-25 লাগবে, এখান থেকে ডায়ে দিকে যাবো শান্তি ভ্যালি। চলো শান্তি ভ্যালির সঙ্গে কথা হয়ে গেছে, খাবার অ্যারেঞ্জ হয়ে গেছে, শুধু যাবো আর ফান হবে ফান। আস্তে আস্তে দেখতে একটু স্বপ্নগুলো পূরণ হয়ে যাচ্ছিল, বিরিয়ানি চলে এলো আছে না। চলো চলো চলো, তো শান্তি ভ্যালি যাওয়ার পথে কিছুটা রাস্তা খুবই অফরোড পড়ে, তাই ভাবলাম যে আমরা নাইট রাইড তো এভরিডে করছি, আজও নাইট রাইড হচ্ছে, ভাবলাম আজকের নাইট রাইডটা তোমাদেরকে একটু দেখাই, বিকজ আজকের নাইট রাইডটা একটু অ্যাডভেঞ্চার আছে। আমাদের সিরিজের নামটা ভালোই রেখেছি, এক্সট্রিম উইন্টার মোটো অ্যাডভেঞ্চার। সত্যি তাই হচ্ছে, নাইট রাইড তো হয় এভরিডে, জানি না ফুটেজ কেমন আসছে, কীরকমই আসছে আসে দেখাবো না। ভালো আর যে দুটো এসকের ফগলাইট আছে সে দুটো দেখাচ্ছে, আমাদের এসকের ফগলাইট দুটো জ্বালাই এই দেখো হচ্ছে ফগলাইটের আলো, খুবই সুন্দর বুঝলি না। আর এটাকে মেন ল্যাম্পে জ্বালানোর পর এরকম আলো হবে, মানে যা আলো হচ্ছে তাতে একদম ওকে পারফেক্ট। আর মেন রোড নেই আমরা শান্তিবাড়ির রাস্তায়, ডবিসগুলো আমার খুব সুন্দর লাগে, যে কোনো পাহাড়ি এলাকায় ডবিসগুলো ডবিস আর ভেরি কিউট। আসলে পাবান তো বহুত আসছে যারা ফ্রি রাইডার, ফোর্স করা উচিত না, বিকজ কমফোর্ট যেখানে আছে সেটাই টাইট করাটা এইবার একটু দেখে নিল, প্রিপারেশন থাকলো পরের বারে সেইবারে সেই সেই হিসাবে প্ল্যান করবে, সেরকমভাবে গাড়িটা প্রস্তুত করতে হবে, গ্রামের ফ্রি রাইডাই কো দিতে হবে, গাড়ি হতে লাগে তাই চালানো সেটাই চালাতে হবে না চালাতে হবে। ভেবেছি যে হবে তার থেকে বেশি হচ্ছে, কারণ কি এইগুলো তো ভাবিনি, নাইট রাইডও করতে হবে, মেবি কালকেও করতে হবে, তাবাঙে ঢুকতে হবে নাইট রাইড, বিকজ আমার মনে হয় না কালকে আমরা এখান থেকে ছটায় বেরোতে পারবো, কালকে খুব টাফ খুব টাফ ম্যান। সিলেবাস ফাইনালি সিলেবাসের কাছে চলে এসেছি, হ্যাঁ কালকে সিলেবাস যাবো, মাই গড, আমার ড্রিম, মানে আমার ড্রিম ছিল যখন আমি 18-তে এসেছিলাম তখন আমার সত্যি এই জায়গাটা আসার এত ইচ্ছা ছিল যে একদিন আসবো, সময় নিয়ে আসবো, আজকে যে সময় নিয়ে এসেছি এবং আমরা খুব ভালোভাবেই এনজয় করে রাইডটা করছি, খুব ফটো তুলছি ভিডিওস করছি, খুব এনজয় করছি সত্যি কথা বলছি, এবং এরকম না কোনো তাড়াহুড়ো করে চেক আউট করে তাড়াতাড়ি বেরোচ্ছি, বাট হ্যাঁ তাড়াতাড়ি বেরালে কি এই নাইট রাইডটা করছি, বাট এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স আলাদা একটা মজা, বাট অবশ্যই রেকমেন্ড করবো না যে নাইট রাইড করো, নাইট রাইড করা একদমই উচিত না, এখনও বলছি আমাদের করতে হচ্ছে কারণ কিছু করার নেই, সিচুয়েশন এরকম হয়ে গেছে, আমাদের সব অলরেডি হোটেল বুক করে রেখেছি তো আমাদের কোনো অপশান নেই যে আমরা আগে কোথাও থাকবো, তাই রাত্রি হলেও যত হোক যেরকমভাবে হোক আমাদেরকে সেই ডেস্টিনেশনে যেতেই হবে, তো তা একটা রিজন আছে, আর লেট করে বেরোচ্ছি যেহেতু লেট করেই ঢুকছি হোটেলে, ঠিক আছে 8টা এখনও 5 মিনিট লাগবে তো 8টা 5 হবে
ফ্রেশ ফ্রেশ হয়ে বসে খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে যদি আমরা 11টাও বাজে না তাহলেও এবার ওটাই যদি 12টা 1টা হয়ে যায় তাহলে কিন্তু সেটা দেখতে হবে আমরা কতটা সময় ল্যাব খেয়ে খেয়ে নষ্ট করছি নাকি সেটাকে ইউজ করছি। লেটস সি কি সব ঠিকঠাক হবে, সত্যি বলতে কারোরই কোনো কোনো কিছু নিয়ে আমাদের কারোরই অসুবিধা হয়নি, খালি হ্যাঁ পাপানটা একটুখানি জোরে চালাও এয়ার প্লিজ একটু জোরে চালাও এখন আমার কুড়ি চালালে হবে স্যার ছোড়ো চলে এসেছি মেট্রো হোমস্টে। হ্যাঁ বলতে লাইটের পারফরমেন্স খুব ভালো, গাড়ির পারফরমেন্স খুব ভালো, একটুখানি সেলফ নিতে মাঝে মধ্যে অসুবিধা হচ্ছে এটা সত্যি কথা বলবো, বাকি কিন্তু গাড়ির পারফরমেন্স যদি বলো পাওয়ার নিয়ে আমি এতক্ষণ ধরে চালিয়ে এলাম দিরাঙে বলো মানে ভারতকোণে বলো অথবা হাইওয়েতে বলো বা এই ভারতকোণের পর থেকে মানে যে রাস্তাটা উঠলাম বলো পাহাড়ে একবারও ফিল আসেনি যে গাড়িটা মনে হচ্ছে যে উঠবে। থার্ড গিয়ার ফোর্থ গিয়ার ফিফথ গিয়ার ফিফথ গিয়ারও অনেকবার অনেক সময় ধরে চালিয়ে কোনো ইস্যু নেই বাইরে এরা কোথায় গেল আমার মনে হচ্ছে আমাকে একটু দাঁড়াতে হবে। এই রাস্তা আমি ভিডিওতে অনেকবার দেখেছি সত্যি কথা, চন্দ্রদীপ দার ভিডিও দেখেছি আরও অনেকের ভিডিও দেখেছি যারা যারা শান্তিবালি এসছে মোটামুটি সবারই ভিডিও দেখেছি, নাম এক্স্যাক্টলি কারোর মনে পড়ছে না, চন্দ্রদীপ দা যেহেতু আমার সঙ্গে ফেসবুকে আসে তো মনে পড়লো, তো তখন থেকে ভেবে গেছিলাম যে শান্তিবালিতে আসবো দিরাঙে তো মানে অরুণাচল তো আমি আগেও এসেছিলাম বাট এই এই জায়গাটায় দিরাঙের এই জায়গাটায় থাকবো শান্তিবালি ক্যাম্পিং করার একটা মজাই আলাদা এই ঠান্ডার মধ্যে এখন যে ক্যাম্প ফায়ার হবে ম্যান উহু ফুল 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 মজ ফুল মজ বাবা এত গাছতে চালালে হয় বলো বাবা না তুমি ক্যা কর রে ইয়ার আর 3 মিনিট কা রাস্তা হ্যায় ইসমে ভি এইসে থোড়া সা স্পিড আপ করো ইয়ার মে তো সামনে হুঁ দিক্কত ক্যা আগর নিকল জাউঙ্গা পাহাড় সে তো মে চলে জাউঙ্গা মেরে ভাই ভাই এসা বলো নাই চাইয়ে হম লোগ বহুত সেফলি চালা রে একদম লেকিন পাপান দা সেফলি সে ভি দেখো দেখো আমি দেখো কিতনা স্পিড থা মেরা মিটার মে শায়দ আপনে দেখা আবি ভি দেখো মেরে কো পকড় নাই পায়া समझ रहे हो मतलब कितना स्पीड में चला रहे हैं वो मामा जान तुम तो आ गए वो किधर गई अरे कोताय गए लो यही दुकानी रास्ता ताते हो आस्ते है तो अरे एक साथ ढूंढता मैं दुकानी भाला लग तो तीन टे बाइक ढूंढ के एक साथ है ऐसे कैसे तो ओके डाको ओके डाको ওয়েলকাম টু সাংটি কালকে ফটো নেব নাংটি উপরে দেখাচ্ছে হ্যাঁ আমি ঘুরে আসছি হ্যাঁ আছো ভাইয়া লেট্রো হোমস্টে লেট্রো হোমস্টে হোমস্টে ও নিচে না আপনি এসে যাবেন তো লাইক ও নিচে যে কাঁচা রাস্তা ও বলা রাস্তা না ঠিক ঠিক আছে হাই ফাই ইয়ে খানা খালি এ ইয়া না নাও ইয়া না খালি আ দাও খালি আ টাটা টাটা গুড নাইট হ্যাঁ যেখানে পাপান দাকে বলছিলাম দাঁড়াতে তুমি উঠে গেলে এইদিকে ওই রাস্তাটা আস্তে আস্তে চলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বড় করে নাও বড় করে পাপন দা আর বললাম বড় করে নাও ঘোড়া ঘোড়া ঘুরে যাচ্ছে খালি ব্রেকে পা রাখো ক্লাচ ছেড়ে দাও এই ব্রিজটা 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 ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও ইয়ে ফাইনালি
ঢোকাও ঢোকাও ভেতরে ঢোকাও একদম আগে কথা বলি আমাদের কোথায় সেখানে রাখবো গাড়িটা কি মজি মজ এইখানে কেন বসবো ওই তো নদীর পাড়ে ওই দেখো ওখানে একটা চলছে যেরকম নদীর পাড়ে গিয়ে বসবো তো কি সুব্রত ইয়েস তাহলে ছোটা বালা দিখাই বড়া বালা আমি মত দিখাই বড়া বালা সাসপেন্স হ্যাঁ কিছু কো বলা নেই এ লোক দেখেগা তো চমক জায়গা বলে আরে বড়া টেন্ট ভি লিয়া সো এটা হচ্ছে আমাদের আজকে টেন্ট নাইট স্টে এতে হবে ফাইনালি ফাইনালি উই ডিড ইট আমার কালকে তামামও হয়ে যাবে বলছি না এইবার দিন থেকে শেষ হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না বাড়িয়া বহতি বাড়িয়া ঠিক আছে সহি ওই তো এইটা পাশেরটা আর তো মনে হচ্ছে আমরা সবাই ভেতরেই সেফটি যাবো না আমি আসবো কেন কি আমি আসবো এটা কত বড় দেখেছি আমি আসবো যা ঠান্ডা ছিল তুমি রাত্রিরে কি এসেছিলে সেটা আমরা দেখেছি তাই তো বাপান দা হ্যাঁ মামা কোথায় ছিল বলছে আমি টেন্টে আসবো আমি আসবো আসো আসো এটাও দেখে নি দেখে নাও ফোন পরে করবে টেন্টটা দেখে নাও ঠিক আছে একটা টর্চ আর বাথরুম হচ্ছে কমন ঠিক আছে ওইদিকে যেরকম সেদিনকে মানে তেজপুর যেরকম পেলে ওরকম হবে ঠিক আছে ওই তো ঠিক আছে যা গাড়িটা নিয়ে যা গাড়িটা নিয়ে গাড়ি নিয়ে এখানে রাখবো গাড়ি তো দিরাঙে এখন আমরা ঢুকে গেছি যেরকমটা তোমরা দেখলে ক্রিসমাস ট্রি লাগানো আছে মানে এখান থেকে কিন্তু ফিলিং চলে আসছে ক্রিসমাসে বলেছিলাম তাওয়াং এ থাকবো তাওয়াং এ আছে সবথেকে বড় কথা কি এখানে এখানে আমরাই আছি আর কেউ নেই পুরো পুরো শান্তি হলেতে আমরাই রাজ করছি আর কেউ নেই গাড়িতে আছে নাকি দেখলে কি সত্যি কথা বলতে হ্যালো সত্যি কথা বলতে কি বলতো স্বপ্নগুলো পূর্ণ হচ্ছে না নিজের চোখে দেখছি তো হেভি লাগছে মানে কত বছর কত দিনের আশা ছিল এটা হ্যাঁ কি না ছবিতে দেখছিলাম এই জায়গাটাকে ছবিতে দেখছিলাম একদম আর আজকে এখানে ফেটে গেছে আমাদের ফেটে গেছে ফেটে গেছে জাস্ট ফেটে গেছে রাত্রিবেলা বলছে নাইট রাইড করে চলো এখানেও একটা বন্ধু আছে কুচু 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 আমার সঙ্গে সবসময় এরকম একটা বন্ধু থাকে সাউথ সিকিমে যখন গেলাম তখন ছিল হচ্ছে আলি আর এখন আছে কালি এদিকে লালি এদিকে ধুলি এদিকে কালি পানাবে আজকে ফুল পানাবে কিন্তু আজকে নাচ হবে গুলো একদম একদম হ্যাঁ অন্তর বলছে ডোভারম্যান সত্যি তাই এখানকার সব কটা কুকুরের ভালো আর কত কিউট রাস্তা ঘুরতে দেখলে হ্যাঁ পুতুলের মতন পুরো একদম মনে হচ্ছে কি বলো ওটাকে হ্যাঁ ওই আমাদের বারবিকিউ লেগে গেছে বারবিকিউতে হাত লাগিয়েছে দেখি এদিকে মুখটা দেখাও রাজু ভাই ক্যাম্প লেগে গেছে বনফায়ার শুরু একদম টেন্ট ওইখানে এইখানে ক্যাম্প ফায়ার শুরু হয়ে গেছে এইদিকে রিভার বয়ে যাচ্ছে চলো রিভারটা দেখাই তোমাদেরকে একবার দেখতে পাচ্ছো পুরো একদম কাছে সকালবেলা ভালো নাজারা পাওয়া যায় সকালবেলা ভালো ভালো দেখো এই একটা ব্রিজটা আছে এই যে এইটা ব্রিজটা এইটা ব্রিজ আছে বোঝা যাচ্ছে না মজা হবে আজকে ফুল মজা হবে ভাই
ভ্যালিটা খুব সুন্দর, পুরো চারিদিকে।